আমি মাহমুদুল ইসলাম, প্রভাষক হিসাববিজ্ঞান সাহারা আলমগীর মহাবিদ্যালয়। গত ক্লাসে আমি তোমাদের অব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাব সম্পর্কিত আলোচনা করেছি। এরপর যে আমরা আজকে জানব যে অব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সকল হিসাব ইউনিট তৈরি করতে হবে সে সম্পর্কে প্রথমে আসছি। অব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি মূলধন তহবিল নির্ণয় করা হয় আয় ব্যয় বিবরণী, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাবের অনুরূপ। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতিপত্র। তাছাড়াও অব্যবসায়িক প্রতিষ্ঠান যেহেতু সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, তারা বিভিন্ন ধরনের বিশেষ তহবিল সংরক্ষণ করে থাকে, যেমন বৃত্তি তহবিল, খেলাধুলা তহবিল বা বন্যা দূর করতে সাহায্য তহবিল, ত্রাণ তহবিল ইত্যাদি। এই পর্যায়ে আমরা একটি প্রশ্নের আলোকে সমাধান করে দেখাব যে অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কীভাবে এই হিসাবগুলো সংরক্ষণ করে থাকে। যেমন 2019 সালের উজালার সঙ্গে একটি প্রশ্নপত্রের আলোকে আমরা প্রাপ্তি প্রদান হিসাব থেকে বা এবং অন্যান্য হিসাবের আলোকে তৈরি করে দেখব যে এই প্রশ্নের প্রথমে ক নম্বরে তাদের চেয়েছে যে বৃত্তি তহবিলের পরিমাণ কত, অর্থাৎ 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উজালার সঙ্গে বৃত্তি তহবিলের পরিমাণ। প্রশ্নের দিকে তাকালে তোমরা দেখতে পাবে বৃত্তি তহবিল 2019 সালের 1 জানুয়ারি তারিখে টাকার পরিমাণ 16,000 টাকা, এবং এই 2019 সালের বৃত্তি তহবিলের প্রাপ্তি 30,000 টাকা। তাহলে আমাদের মোট তহবিলের পরিমাণ দাঁড়ায় 46,000 টাকা। পাশাপাশি এই বৃত্তি তহবিল থেকে 2019 সালে প্রদত্ত টাকা, বৃত্তি বাবদ প্রদত্ত টাকার পরিমাণ 7,000 টাকা। তাহলে এই বাদ দিলে 31 ডিসেম্বর 2019 বৃত্তি তহবিলের পরিমাণ দাঁড়ালো 39,000 টাকা। এবার আসি খ নম্বর প্রশ্নের আলোক। খ নম্বর রিকোয়ারমেন্টসে আমাদের চাওয়া হয়েছে উজালা সঙ্গে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করে দেখাতে। প্রারম্ভিক মূলধন তহবিল ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের আলোকে তৈরি করা হয়, যেমন মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে। তাহলে এখানে 1 জানুয়ারি 2019 প্রশ্নের আলোকে আমরা দেখেছি যে নগদ তহবিল 10,000 টাকা, ব্যাংক জমা 15,000 টাকা, বিলিয়ার টেবিল 20,000 টাকা, আসবাবপত্র 25,000 টাকা এবং অনাদায়ী চাঁদা, অর্থাৎ বিগত সালের চাঁদা যা এই বছরের শুরুতে অনাদায়ী ছিল তা আমাদের চলতি সম্পদ হিসাবে গণ্য 2,000 টাকা। মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো 72,000 টাকা। আর দায়ের দিকে তাকালে বছরের শুরুতে আমাদের বৃদ্ধি তহবিল ছিল 16,000 টাকা, তাছাড়া আমার আর কোনো দায় নেই। সুতরাং মোট সম্পদ থেকে এই 16,000 টাকা বাদ দিলে বছরের প্রথমে অর্থাৎ প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ দাঁড়ায় কত, 56,000 টাকা। তাহলে এই প্রশ্নে আমরা বুঝতে পারছি যে প্রারম্ভিক মূলধন তহবিল কিভাবে নির্ণয় করা হয়। উক্ত সঙ্গে ঘ নম্বর রিকোয়ারমেন্টস, ঘ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে যে উজালা সঙ্গে 31 ডিসেম্বর 2019 তারিখে আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাব কীভাবে তৈরি করা হবে, আয় ব্যয় হিসাবে তৈরি করার জন্য। এখানে আয় সমূহের দিকে তাকালে আমরা আয় পাশ থেকে শুধু মুনাফা জাতীয় আয়গুলি নিয়ে থাকবো, এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে টাকা দেওয়া আছে চাঁদার পরিমাণ 40,000 টাকা, অর্থাৎ প্রাপ্ত চাঁদা মোট 40,000 টাকা। আর এই প্রাপ্ত চাঁদা থেকে সমন্বয়ে যে দেওয়া আছে 2,000 টাকা অনাদায়ী, যা বিগত সালের চাঁদা এ বছরে প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত, তা বাদ দিলে চাঁদা বাবদ আমাদের নেট কত, 38,000 টাকা। এবার আসি আমাদের কি কি ব্যয় আছে। ব্যয় সমূহ দিকে তাকালে প্রশ্ন তোমরা দেখতে পাবে ছাপা খরচ 9,000 টাকা, বেতন প্রদান 20,000 টাকা, মেরামত খরচ 6,000 টাকা। তাছাড়া সমন্বয় উল্লেখ করা আছে স্থায়ী সম্পত্তিগুলির উপর 5% হারে অবচয় ধার্য করার জন্য। স্থায়ী সম্পত্তির মধ্যে রয়েছে আসবাবপত্র 25,000 টাকা, 5% হারে অবচয়ের পরিমাণ 1,250 টাকা। বিলিয়ার টেবিল আরেকটি স্থায়ী সম্পদ, এখানে বিলিয়ার টেবিল
দেখো পহেলা জানুয়ারি 2019 টাকার পরিমাণ 20,000 যার উপর 5% হারে অবচয় হবে 1,000 টাকা তো প্রাপ্তিপদন হিসাবের মধ্যে টাকাতে তোমরা দেখতে পাবে বিলিয়ন টেবিল ক্রয় আছে 1-10 তারিখে যার উপর আমরা 3 মাসের অবচয় বাধ্য করব সেখানে এই নতুন ক্রয়কৃত বিলিয়ন টেবিলের অবচয় 1 বছরে আসে 1,000 টাকা যা 3 মাসের অবচয় দাঁড়ায় 250 টাকা তাহলে বিলিয়ন টেবিলের মোট অবচয় 1,250 টাকা তাহলে এবার এই প্রাপ্তিপদন হিসাবে আয় 38,000 টাকা থেকে ব্যয়সমূহ বাদ দিয়ে আমরা নেট আয় 500 টাকা অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাকে আমরা নেট লাভ বলতাম ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যয়াতিরিক্ত আয় অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি এই 500 টাকা যা মূলধন তহবিলে হ্যাঁ স্থানান্তরিত হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই আলোচনায় তোমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবে আমরা প্রশ্নপত্রের আলোকে কিভাবে সমাধান করবো সেগুলো দেখানো হলো তোমরা আশা করি সেটা বুঝতে পারছো আজকের মতো এখানে শেষ করছি আগামী ক্লাসে আমি আরেকটি অঙ্ক সমাধান করে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সকলকে।